না আসলে সত্যি কথা বলতে কি, যা আরেকজনের তো আমি করতে পারবো না বা আরেকজন আমারটা করতে পারবে না। নেই সাকিব আল হাসান, নেই তামিম ইকবাল, লিটন দাসের মতো ব্যাটার এবং আবাদত হোসেন, তাসকিন আহমেদের মতো পেসার নেই, কিন্তু নাজমুল হোসেন শান্তর অধীনে ভাঙাচোরা একটি দল নিয়ে নেমেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে। প্রতিপক্ষের টেস্ট ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল। এই দলটিতে রয়েছে টম লাথাম, ডেভন কনওয়ে, গ্যান উইলিয়ামসন, টিম সাউদির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা। এমন একটি দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাটা মনেই হতে পারে দুঃস্বপ্নের মতো, কিন্তু সেই অসম্ভব স্বপ্নকেই সম্ভবের দ্বার প্রান্তে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর মাত্র 3টি উইকেট নিতে পারলেই বাংলাদেশ পাবে জয়। তাইজুল মিরাজ, নাইম হাসানরা যদি দ্রুত 3টি উইকেট নিতে পারে তাহলেই বাংলাদেশ তুলে নেবে আউটস্ট্যান্ডিং একটি জয়। জিততে হলে বাকি 3টি উইকেট নিতে হবে বাংলাদেশকে, অপরপক্ষে নিউজিল্যান্ডকে করতে হবে 219 রান। কিন্তু স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে যে ধারণাই বদলে দিয়েছে বাংলাদেশকে, নিশ্চিত জয়ের সামনে এনে দিয়েছে তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, নাইমরা। যদি কোনো মিরাকেল না ঘটে যায় তাহলে জয় দিয়েই শেষ করবে এই টেস্ট ম্যাচ বাংলাদেশ। চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্পিনারদের তুপে পড়ে 7 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। 49 ওভার খেলে মাত্র রান করেছে 113 রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার 3 উইকেট, অপরদিকে নিউজিল্যান্ডের দরকার 219 রান। তবে আশা করি বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারবে এবং ইতিহাস রচনা করতে পারবে।